সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম জুমুর। আপু কেমন আছেন আপনি? ভালো নাই ভাই, কষ্টের মধ্যে আছে। কোন কষ্টটা বেশি লাগে এখন এসে? কষ্টটা লাগে ভাই, বাবা মা দুজন দুই জায়গায় থাকেন, সরকার কাছে থাকি, মানে কষ্টের মধ্যে থাকতে হয়, সারাক্ষণ কাজকাম করতে হয়। মা বাবার কারণে কি, মা বাবার কারণে কি জীবনে এত কষ্ট? হ্যাঁ ভাই, হ্যাঁ তো। আচ্ছা আচ্ছা, তা আজ প্রতিবেদনে আসছেন আসলে কি কোনো সহযোগিতা নাকি এটা জীবন সঙ্গী? না ভাই, সহযোগিতা কি, সহযোগিতা এক দুদিন করে মানুষ চলে যাবে, আর জীবন সঙ্গীর জন্য আইছি। একটা বিশ্বাস মতো মানুষ পাইলে, আমি মেশিনের কাজ জানি, সেলাই মেশিন, অভাবের কারণে মেশিন কিনতে পারিনি। এত বড় হয়েছেন, জীবনে তো অনেক কিছু বুঝছেন, দেখছেন, জানছেন, মানে নিজেকে কোন বিষয়টা ভাবলে যে মনে হয় যে মানে পিছায় আছেন আপনারা? ভাই কোন বিষয়টা, জীবনে লেখাপড়ার জীবন নষ্ট হইতো বাবা মার কারণে, তার বিয়া শাদী করে জীবন নষ্ট করে দেওয়া যাচ্ছে, ছোট ভাই আছে, লেখাপড়া করাইতে পারি না, টাকার অভাবে খাইতেই পারি না, মানুষের বাড়িতে কাজ করে, মেশিনের কাজ করে, 1-200 টাকা পাই ভাই, ওইটা দিয়ে চলতে অনেক কষ্ট হয়, খাইতে পারি না, একটা জিনিস দেখলাম খাইতে পারি না। এত সুন্দরী মেয়েরা আসলে বিয়ে করার জন্য, এত সুন্দর মেয়ে আসলে বিয়ে করার জন্য ছেলেরা পায় না। আপনি এই রূপে গুণে সব দিক থেকে তো সুন্দর আছেন, তাহলে মানে বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে পারতেছেন না, সেটা কেমন লাগে? এটা খারাপ লাগে, মানুষে বললে কি ভাই, বিশ্বাস করতে মানুষ তো আমি পাই না, পাইলে তো আমার প্রতিবেদনে আসা তো আসতাম না, বিশ্বাস মতন মানুষ পাই না, আল্লাহ জানে একটা বিশ্বাস মতন মানুষ মিলিয়া দেয়, সে যেই বয়সেরই হোক যদি বিয়ার সাথে আমরা করে আনি। কোন বিষয়টা ভাবলে যে মনে হয় যে মানে পিছায় আছেন আপনারা? ভাই কোন বিষয়টা, জীবনে লেখাপড়ার জীবন নষ্ট হইতো বাবা মার কারণে, তার বিয়ার সাথে করে জীবন নষ্ট করে দেওয়া যাচ্ছে, ছোট ভাই আছে, লেখাপড়া করাইতে পারি না, টাকার অভাবে খাইতেই পারি না, মানুষের বাড়িতে কাজ করে, মেশিনের কাজ করে, 1-200 টাকা পাই ভাই, ওইটা দিয়ে চলতে অনেক কষ্ট হয়, খাইতে পারি না, একটা জিনিস দেখলে খাইতে পারি না। এত সুন্দরী মেয়েরা আসলে বিয়ে করার জন্য, এত সুন্দর মেয়ে আসলে বিয়ে করার জন্য ছেলেরা পায় না। আপনি এই রূপে গুণে সব দিক থেকে তো সুন্দর আছেন, তাহলে মানে বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে পারতেছেন না, সেটা কেমন লাগে? ভাই এটা খারাপ লাগে, মানুষে বললে কি ভাই, বিশ্বাস করতে মানুষ তো আমি পাই না, পাইলে তো আমার প্রতিবেদনে আসা তো আসতাম না, বিশ্বাস মতন মানুষ পাই না, আল্লাহ জানে একটা বিশ্বাস মতন মানুষ মিলিয়ে দেয়, সে যেই বয়সেরই হোক যদি বিয়ার সাথে আমরা করে আমি বলবো। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা একটু বলে দেন। 01 01 7 7 8 9 8 8 9 8 1 2 1 2 8 8 1। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই সত্য কথা বলবেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দেখবেন আপনার মনে আশাটা পূরণ করে দেবে। তো ভালো থাকেন, দোয়া করে, আসসালামু আলাইকুম।